আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার এর
থাকেন, এই যে জমি, এই জমিতে দেখছেন ধানের যখন লাগানোর সময় হয় আপনি ধানের বীজ একটা বপন করে চলে গেছেন, আর এক বছর এক মাস দুই মাস তিন মাস কোনো ফুল দেখেনি, ধান তো লাগিয়ে চলে গেলেন, আবার তিন মাস পর ধান কাটতে আসছেন, ভালো ধান পাওয়া যাবে? আদর্শ ভালো ধান যদি পেতে হয় তাহলে আপনাদের আগের জমিটা উত্তম ভাবে সাজিয়ে গুছিয়ে চাষ করে নিতে হবে, বীজটা ভালো হতে হবে, রোপণ করার পরে প্রতিনিয়ত আপনাদের খোঁজ নিতে হবে ধানের জমিতে পানি আছে কিনা, পানি বেশি হলো না কম হলো, আগাছা আছে কিনা, আগাছা তুলে নিতে হবে, প্রয়োজনে সার দিতে হবে, ওষুধ দিতে হবে, প্রতিনিয়ত এর পিছনে পরিশ্রম করার পরে তিন মাস চার মাস পরে আপনি আদর্শ বা উত্তম গোলা ভরা বস্তা ভরা ধান পাবেন, তাই না? তাহলে একটা ধানের জমিতে মাত্র তিন চার মাসের ফসল আদর্শ উত্তম ভালো ধান দিতে হলে আপনাদের প্রতিনিয়ত পরিশ্রম করতে আপনার সন্তান আপনার জন্য জীবকাল পরকালে মঙ্গল হয়ে আসবে, কথা আল্লাহ এবং তার রাসূলের একটু কোরআন হাদিস বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা বুঝার চেষ্টা করবো। মনে রেখো ধন সম্পদ আর সন্তান সন্ততি এরা হচ্ছে মানুষের পার্থিব জীবনের দুনিয়া জীবনের সৌন্দর্যের বিষয়, শুধু ইহকালীন জীবনে নয় সন্তান আপনাকে পরকালীন জীবনে কল্যাণ দেবে, উপকার দেবে, পিতা মাতার জন্য এরা কেমন উপকার দিবে একটু উদাহরণ দিয়ে সামনে যাব। সিলসিলা তৈহা 1617 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াতাওয়াদ্দারাতাল আবদিস সালিহ ফিল জান্নাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এক বান্দার মর্যাদা অনেক উঁচু করে দেবেন, অনেক উন্নত করে দেবেন, জান্নাতে মর্যাদা উন্নত হওয়ার পরে উঁচু হওয়ার পরে এ বান্দা উল্টা আল্লাহর কাছে প্রশ্ন করছে, হে রব্বি, হে আমার রব, আন্না হাদিহি দুনিয়াতে এত ভালো আমি আমল করিনি, জান্নাতে আমার মর্যাদা এত উঁচু উন্নত হলো কেমন করে? জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথার উত্তর দিচ্ছেন, বান্দা শোনো, এস্তেগফারে ওয়ালাতে কালামা, দুনিয়াতে তোমার সন্তান ছিল, দুনিয়াতে তোমার ছেলে ছিল, দুনিয়াতে তোমার মেয়ে ছিল, দুনিয়াতে তোমার ছেলে মেয়ে তোমার জন্য দোয়া করার কারণে আমি আল্লাহ জান্নাতে তোমার মর্যাদা উঁচু করে দিয়েছি। দেখেছেন দোয়া করতে হবে পিতা মাতার জন্য, দোয়া নিজের সন্তান করবে, অপরেও করতে পারে সমস্যা নাই, তবে এই হাদিসে আল্লাহ নবী বললেন তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে এই জন্য তোমার মর্যাদা জান্নাতে উঁচু হয়ে গিয়েছে। প্রতিনিয়ত আপনাকে আপনার পিতা মাতার জন্য দোয়া করতে হবে, আপনার সন্তানকে দোয়া শিক্ষা দিতে হবে, আপনার ছেলেকে দোয়া শিক্ষা দিতে হবে, আপনার মেয়েকে দোয়া শিক্ষা দিতে হবে। আমি বলে যাব আমি পিতা আমি মাতা মরার পরে তোমরা আমার জন্য দোয়া করবে, দোয়া করো তোমরা আমার জন্য, তাহলে জান্নাতে আমার মর্যাদা উঁচু হবে উন্নত হবে।
কয়দিন দোয়া করেছেন নিজে, আর কয়দিন দোয়া নিয়ে মারামারি করেছেন, কয়দিন হুজুর কেটে কেটে এসে মুরগি খাওয়ানোর দোয়া করেছেন, আর কয়দিন করেননি, কয়দিন নিজের সেবাদার কবরে গিয়ে দোয়া করেছেন, নিজে কয়দিন দোয়া করেছেন। বিচার আপনাদের কাছে থাকলো, বিচার আপনাদের করতে হবে। আপনি আপনার পিতামাতার জন্য কয়দিন দোয়া করেছেন? দেখুন, এবার আসুন, আপনার সন্তান আপনার জন্য, আপনার সন্তান আপনার জন্য জনমাতা আপনার মর্যাদাকে উঁচু করে দেবে। এবার আপনার সন্তান আপনার জন্য দুনিয়াতে আপনাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, আপনাকে মারবে, পরকালে আপনাকে জাহান্নামে যাওয়ার পথে অন্তরায় হবে, যদি আপনি সন্তানকে আদর্শ করে গড়ে না তুলেন। তোমরা জেনে রাখো, হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য দুনিয়াবী জীবনে ফিতনার বস্তু, পরীক্ষার বস্তু। ওয়াল্লাহু ইন্নাহু আজরুন আযীম, আল্লাহর নিকটে রয়েছে সর্বোত্তম প্রতিদান। বাস্তব এবার আপনাকে দেখাই কিভাবে আপনার জীবন, আপনার সন্তান আপনার জন্য ফিতনা, আপনার জন্য পরীক্ষা। 2016 সালের ঘটনা, এদেশের বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এটিএম শামসুল হুদা, তার আপন ছোট ভাই একটা মাত্র ছেলে। এই ছেলে পরিবারে এসে নিজের মোটর সাইকেল আছে, পিতাকে বলছে আব্বা মোটর সাইকেল বাজারে নতুন মডেলের মোটর সাইকেল এসেছে, মোটর সাইকেল কিনে নিতে হবে। আব্বা মায়ের দেয় আগুন দিয়েছে, মা পালিয়ে বেঁচেছেন, পিতার গায়ে দাও দাও করে আগুন জ্বলছে, পিতাকে রক্ষা করা গেল না, মেডিকেলে ভর্তি করা হলো, মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় নিজের সন্তানের দেওয়া আগুনে নিজের পিতা নিজের জ্বলে মেরে গেলে দুনিয়ার রূপ থেকে বিদায় হয়ে গেলেন। ওই পরিবারে কি টাকার অভাব, পয়সার অভাব, মোটর সাইকেলের অভাব, কিছুর অভাব নাই, অভাব নীতি নৈতিকতা আর আদর্শ। কিসের অভাব? নীতি নৈতিকতা আর আদর্শ, আদর্শের অভাব, নীতি নৈতিকতার অভাব। যদি 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 ওই পিতা তার সন্তানকে ছোটবেলায় আদর্শ শিক্ষা দিত, উত্তম আচরণ শিক্ষা দিত, যদি বলতো সম্মান সর্বপ্রথম তোমার পিতা মাতাদের করতে হবে, এরপর অন্য মানুষকে পিতা মাতাকে আগুন দেওয়া দূরের কথা, পিতা মাতাকে আগুন দেওয়া দূরের কথা, আপনাকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে আল্লাহর নবীর কাছে বলছে, আল্লাহর নবী মান আহাকুবে হুসনে সাহাবাতি, আল্লাহর নবী সারা পৃথিবীর মানুষ এক পাশে, সারা পৃথিবীর মানুষকে এক পাশে রাখবো, আর আরেক পাশে আমি এক পানা মানুষকে রাখবো, ওই এক পানা মানুষকে বলুন সারা পৃথিবীর মানুষকে এক পাশে রাখবো, আর এক পাশে এক পানা মানুষকে রেখে সারা পৃথিবীর সব চাইতে সম্মান দেব, ভদ্রতা দেব, সবার যারা সামনে ভালো করবো, যারা সামনে আমি মাথা করে দাঁড়াবো, সারা পৃথিবীর মধ্যে ওই মানুষটাকে আল্লাহ তুমি আমাকে বলুন। আল্লাহ তুমি বললেন তোমার তোমার মা তোমার মা, এরপর তোমার পিতা, এরপর তোমার আপনারা সংশোধিত হতে হবে, আপনাকে নারীদের বিবাহ করা হয় চারটি গুণ দেখে, এক লেমালেহা, দুই কলেহা, তিন কলে জামালেহা, চার বলে দিনহা। আল্লাহ রবি এরপর বলছেন তোমরা হল মারা হাতলে আরবাইন, নারীদের বিবাহ করা হয় চারটি গুণ দেখে, এক লেমালেহা তার মাল সম্পদ, দুই বলে হাসাবেহা তার বংশমর্যাদা, তিন বলে জামালেহা তার সৌন্দর্য, চার বলে দিনহা তার দিনদারি, তার ধার্মিকতা, হস্তারে যাদের দিন। তবে আমি আল্লাহ রবি চারটি জিনিস দেখতে বলিনি, আমি আল্লাহ রবি চারটি জিনিস দেখতে বলিনি, আমি আল্লাহ রবি বলছি তুমি দিনদার নারীকে বিবাহ করো, তার এবার কিয়ে দেখা অন্যথায় তোমার দোহা ভোলা বলে দেব। দিনদার নারীকে বিবাহ করলে আপনার সন্তান আদর্শ হবে, এটা আপনার প্রথম ধাপ। দিনদার নারীকে বিবাহ না করলে আদর্শ সন্তান হবে না। আল্লাহর নবী সহিহুল বুখারী আল্লাহর নবী বললেন তার এবার কি এলাকা তোমার দোহা ধ্বংস হোক, তোমার দোহা ধোলা বলে হোক, তোমার ধ্বংস হোক, তুমি নির্বাচন করেছ সম্পদশালী নারী, কত লক্ষ টাকা যৌতুক দিতে পারবে, যৌতুকের আগে যৌতুকের আগে পায় না, যৌতুকের আগে মিটানো পরে বউ দেখা, এটাই তো এদেশের সমাজের নিয়ম। এটা করলে আপনার সন্তান আদর্শ হবে না,
আপনারা বিবাহ দেওয়ার জন্য আপনার বাপ আপনার বউ দেখেছে, আপনার বউ দেখে আপনার বিবাহ দেওয়ার পরে এই বাপ বাড়ি এই বেড়ের বাড়ির উপরে চায়ের বসে থেকে আপনারা বাহাদুর সাহেব মানুষের সামনে গল্প করছে, শুনেছ আমার বেটাকে নিয়ে গেল বিবাহ দিয়ে নিয়ে এসেছি, বিবাহ দিয়ে নিয়ে এসেছি, মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে শেষ করে এসেছে, এবার বাড়ির মা কাছে যখন বাড়িতে মানুষ শুরুতে আপনাকে আদর্শ স্ত্রী নির্বাচন করতে হবে, অন্যথায় আপনার পরিবার আদর্শ হবে না। আল্লাহর বিধান মানুন, দুনিয়ার সব একদিকে আল্লাহর বিধান মানুন, দিন তার মাঝে থেকে আপনি আপনার ছেলেকে বিবাহ দিন, দিন তার পর থেকে আপনার আপনার মেয়েকে বিবাহ দিন, দিন তার ছেলে দিন তার মেয়ে বিবাহ করুন, তাদের ধন সম্পদ আগে কি বিষয়, ধন সম্পদ পরের বিষয়, তাদের আদর্শ সন্তান প্রথমে আপনি দিন অবলম্বনের জায়গাটা দেখে। দ্বিতীয়ত বিবাহ আপনি করেছেন নারী পুরুষ পছন্দ হয়েছে, বিবাহ হবে, বিবাহ হতে হবে ইসলামী তরিকায়। ঠিক এদেশের মুসলমানদেরকে, এদেশের মুসলমানরা আপনি আপনার ছেলে মেয়েকে লেলিয়ে দিয়েছেন, লেলিয়ে দেওয়ার পর আপনার জানে না ওরা নিজেরা গিয়ে কোর্ট ম্যারেজ করে অন্য মানুষকে হাজির করে বাপ মা বানিয়ে হাজির করে তারা কোর্ট ম্যারেজ করে বিবাহ করে সংসার করছে। এই বিবাহ হারাম, এই বিবাহ নারী পুরুষ যতদিন একত্রিত অবস্থান করবে ততদিন জেনা ভ্যাবেন্টারের পাপ করবে। পিতা থাকলে পৃথিবীর কেউ অলি হতে পারে না, পিতা থাকলে পৃথিবীর কেউ অলি হতে পারে না। এদেশে ভুল পদ্ধতিতে বিবাহ করা হচ্ছে, পিতা মৌজুদ পিতা উপস্থিত, আর মানুষকে ডেকে নিয়ে এসে নারী ঘরে ঘরের মধ্যে গিয়ে নারীকে কালামা পড়ায় নিয়ে চলে আসছে, নারীকে কালামা পড়ার প্রয়োজন হয় না, কবুল করবে বর, পিতার বিভিন্ন ঘরের কাছে উপস্থাপন করবে, বর সম্মত দিবে, বিবাহ হয়ে যাবে। এদেশে ভুল পদ্ধতিতে বিবাহ হচ্ছে, এই পদ্ধতি বাতিল করতে হবে। বলছিলাম আসুন আদর্শ পদ্ধতিতে বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে আজীবন আপনার বর সর্বদাই করে না, বর কে এবার পরে দুলা ভাইরা বলছে এই এই বিয়ে করতে যাচ্ছিস তো ওই ও ও ও ওই মাঠে তো তোরা সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, আগে ট্রেনিং নামাজ ওই মাঠে নয় যেখানে কালমা হয় ওই মাঠে নামাজ নয়, বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী ঘরে যাবে, স্বামী স্ত্রী ঘরে গিয়ে দুজনে মিলে ঘরে তোরা সালাত আদায় করতে হবে, স্বামী হবেন ইমাম, স্ত্রী হবেন মুকাল্লিম, স্বামী থাকবেন সামনে, স্ত্রী থাকবেন পিছনে, স্বামী থাকবেন সামনে, স্ত্রী থাকবেন পিছনে, তোরা স্বামী ইমামদের সালাত আদায় করে এর পর তারা কল্যাণের দোয়া করবে, বরকতের দোয়া করে পারিবারিক জীবন শুরু করবে। শরণ সহি বুখারী 141 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউন আহাদুকুম ইযা আহাদা আন ইয়াতিয়াহু, যখন তোমাদের কেউ তার স্ত্রীর কাছে আসার ইচ্ছা করে, তার পরিবারের কাছে আসার ইচ্ছা করে, তখন সে যেন দোয়া করে বিসমিল্লাহি আল্লাহুম্মা জাহান্নামিনাশ শায়তানা ওয়া জাহান্নামিশ শায়তানা মা রাযাকতানা, হে আল্লাহ আপনার নাম নিয়ে আমরা আমাদের পারিবারিক জীবন শুরু করলাম, হে আল্লাহ আমাদের স্বামী চিন্তনার কাছ থেকে শয়তানকে দূরে রাখুন, আল্লাহ আমাদের এই পারিবারিক জীবনের ফলে যদি কোনো সন্তান এসে থাকে আল্লাহ ওই সন্তানকেও ওই সন্তানকেও শয়তান থেকে দূরে রাখুন। আল্লাহ রাব্বুল বলেন যদি কেউ এই দোয়া করে পারিবারিক জীবন শুরু করে, যদি তাদের পারিবারিক জীবনের ফলে কোনো সন্তান আসে লাম ইয়াদুরহু শায়তানুন আবাদা, শয়তান কখনোই ওই সন্তানের ক্ষতি করতে পারবে না। দেখেছেন জীবনের প্রতিটা পরতে পরতে দোয়া
মুসলমানের উঠতে দেওয়া, মুসলমানের বসতে দেওয়া, মুসলমানের খাইতে দেওয়া, মুসলমানের পড়তে দেওয়া, মুসলমানের শুইতে দেওয়া, মুসলমান জীবনের প্রত্যেকের দোয়া বলে আপনার স্ত্রীর পেটে সন্তান, পারিবারিক জীবন আপনাদের হয়ে গেছে। এবার শুনুন, দুনিয়াতে যা আছে এখান থেকে হাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো, আহার করো। আপনার স্ত্রীর পেটে সন্তান, হারাম খাদ্যকে আপনার স্ত্রী সন্তান প্রসব করবে, ওই হারাম খাদ্যের সন্তান আদর্শ হতে পারে না। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এদেশে যাবতীয় রকমের সুদি, যাবতীয় রকমের ঘুষের কারবার বন্ধ করতে হবে, বন্ধ করে হালাল খাদ্য উপার্জন করতে হবে। মাথার ঘাম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে রিকশা চালিয়ে খান, রিকশা চালে সারাদিন বন্ধর একদিন চাউল কিনে নিয়ে বাড়িতে এসে স্ত্রীকে দিয়ে হালাল খাদ্য খেয়ে রাত্রি নিজে ঘুমান, পারিবারিক জীবন যাপন করেন। আপনার সন্তান আদর্শ হবে, হারাম খাদ্যকে সন্তান জন্ম দিলে আদর্শ হবে না, একটা বাস্তব দৃষ্টান্ত আপনাকে দিয়ে দিলেন। আব্দুর রহমান খান ছিলেন কাবুলের গভর্নর, তারপর আমির দোস্ত মোহাম্মদের ঘটনা। আমির দোস্ত মোহাম্মদ বলছেন, আমার দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধান, আমার বন্ধু দোস্ত, তার একটাই আমার প্রসন্ন, যারা মা বোন আছেন লক্ষ্য রাখবেন, হঠাৎ যদি সত্যি আক্রান্ত হয়েছে, নিজের ছেলেকে সেনাপতি করে ভবিষ্যৎ মোকাবেলা করার জন্য পাঠিয়ে দিয়েছেন, হঠাৎ উত্তরের মাধ্যমে খবর আসলো সন্তান পরাজিত হয়ে পলায়ন করেছে, দেশ এখন ভবিষ্যৎ কর্তৃক আক্রান্ত, দেশ ভবিষ্যৎ দখল করে নিবে। সংবাদ পাওয়ার পরে আমি দ্রুত দৌড় মেরেছেন ঘরের মধ্যে, বাড়ির মধ্যে স্ত্রীর কাছে হাজির। আমরা আপনারা বিপদে পড়লে দৌড় মেরে বাড়িতে থাকলে স্ত্রীর সাথে পরামর্শ করি না, স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে ভালো কাজে, খারাপ কাজে সব কাজে পরামর্শ করতে হবে, পারিবারিক জীবন যাপন করতে হবে। স্ত্রীর কাছে যে বলছে বলছেন, আমি স্ত্রী দ্রুত আপনি দেশ ছেড়ে বসেন, আমি বিশ্বাস করতে পারি না, আমার ছেলে যুদ্ধে গিয়ে পরাজিত হবে এটা আমি বিশ্বাস করতে পারি না। আমি অভয়বাণী শুনে এই স্ত্রীর কথা শুনে স্বামী গিয়ে ছেড়ে বসলেন। কিছুক্ষণ পর সংবাদ আসলো, পূর্বের সংবাদ মিথ্যা, ছেলে বিজয়ী হয়ে পশুকে বিতাড়িত করে দিয়ে দেশকে শত্রুমুক্ত করেছে। বলেন আল্লাহ,
জিন্দা থেকে বলছে ইসকি বলো কি করে তুমি পূর্বের সংবাদকে মিথ্যা বললে বর্তমান সংবাদ সত্য কি করে তুমি বুঝতে পারলে তোমার সংবাদ বুঝতে পরাজিত হতে পারে না এই কথা বলার পর ইসকি নিজের পেটের মধ্যে ঢোকাইনি হালাল খাদ্যের সন্তানের বৈশিষ্ট্য হিসাব করেছেন কে বলতে পারলো ইস্তি কে বলতে পারলো ইস্তি বলতে পারলেন এই জন্য আপনার ইস্তিকে এই তিনটা কথা শোনাচ্ছিলাম আল্লাহ রবি বলছেন শোনান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী অন্তর তিন মুমিনাতুন ওই মুমিনা স্ত্রী যে তার স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করে যে তার স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করে ওই স্ত্রী হবে আসুন আপনারা আদর্শ চাচ্ছেন মুসলিম 2123 নম্বর হাদিস আপনি আমর ওমর রাদি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবদুল্লাহ এবং আব্দুল রহমান আপনার সন্তানের নাম রাখতে হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে আপনারা সন্তানের নাম রাখছেন কত সুন্দর মুসলমানদের নাম পরিবর্তন করতে হবে মুসলমানদের নাম হবে আসবে যার পরিপূর্ণ অর্থ থাকবে সুন্দর অর্থ বুঝে মুসলমানদের নাম রাখতে হবে আর যদি অর্থপূর্ণ নাম বাতিল করতে হবে বেলু সেলু ফেন্সি দলি মলি মলি মুসলমানদের নাম হতে পারে না রাস্তায় চলছে একদিন অটোরিক্সা নিয়ে জিজ্ঞেস করছি ভাই অটোরিক্সা হাতে হাতে দেখছি একটা বালা বাধা কথায় আসছি জিজ্ঞেস করছি ভাই অটোরিক্সার ভাই তোমার নাম কি পরিবর্তন করতে হবে আদর্শ চাইতে হবে আদর্শ নাম আদর্শ রাখতে হবে আপনি নিজেকে ছেলে মেয়ে তৈরি করতে পারবেন
ও শিরিক
করলো শিরককারী ব্যক্তির হাতে মুহাম্মদ তাবিজ করবে হাতে হাত থেকে বায়াত করবে পারে না, তাবিজের ব্যবসা এদেশে চলবে না। কিন্তু বলে কি হবে, এ কথা বললেই এদেশে আপনার জন্য আমার জন্য বিপদ হুজুরে লাগে, আগে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে। সন্তানকে মুক্ত রাখতে হবে, এগুলো থেকে বিদায় করতে হবে। শুনুন, শিরক কত বড় অপরাধ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ শোনো আমার নবী, লাইন আশরাফ থাকবে না, তাহলে সন্তানকে মাথার ভাই আপনার স্ত্রী যেদিন সন্তান গ্রহণ গ্রহণ করেছে ওই দিনও আপনার শোয়ার সময় আপনার ঘরে একজন কুরসি তেলাওয়াত হবে, যেদিন আপনার সন্তান গ্রহণ করেছে ওই দিনও তেলাওয়াত হবে, পরের দিনও তেলাওয়াত হবে, তার পরের দিনও তেলাওয়াত হবে। আপনার সন্তান যখন ঘুমাবে একজন কুরসি আপনার স্ত্রী পড়বে, আপনি পড়বেন, আপনার মা পড়বে, বাপ পড়বে, যখন কোন বান্দা পাঠ করে কোন সময় ওই বান্দার জন্য সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, ওই বান্দার জন্য সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পৃথিবীর র‍্যাব লাগবে না, মিডিয়ার লাগবে না, পুলিশ লাগবে না, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একজন ফেরেশতা তার মাথার কাছে পাহারাদার হিসেবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দাঁড়িয়ে যাবে। কোথায় আছেন আপনি? কেন আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন না? কেন হুজুর শিখিয়ে দেয় না? হুজুর শিখিয়ে দিলে তার ব্যবসা থাকবে না, বোঝেন না কথাটা? হুজুর যদি আপনাকে বলে এই তাবিজ আমি করে দিতে পারবো না, আপনার ছেলেকে নিয়ে আসেন, আপনার মেয়েকে নিয়ে আসেন, আমি আয়াতুল কুরসি পড়ে তাদের ভোগ দিচ্ছি, সূরা ফাতিহা পড়ে তাদের ভোগ দিচ্ছি, সূরা ইখলাস নাম কালাম পড়ে ভোগ দিচ্ছি, সন্ধ্যায় যখন আপনি ঘুমাবেন, সন্ধ্যায় যখন আপনার ঘর হবে বাড়ি হবে, আপনি একটু খুশি করে ঘুমাবেন, আপনার স্ত্রী একটু খুশি করে ঘুমাবে, আপনার মা বাপ একটু খুশি করে ঘুমাবে। যদি একটু খুশি করে ঘুমাই তাহলে আপনার ঘরটা শয়তানের আশ্রয় থেকে মুক্ত থাকবে। সহিহ মুসলিম 780 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনুন, ইন্নাশ শায়তানা ইয়াতিরু মিনাল বাইতে আল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয় শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায়, নিশ্চয় শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায়, ওই ঘর থেকে পালিয়ে যায় যে বাড়িতে যে ঘরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরে শয়তান থাকতে পারে না, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। এবার আপনি যদি আপনার ঘরে আয়াতুল কুরসি পাঠ করেন, আপনার ঘরে কে থাকতে পারবে না? শয়তান কে থাকতে পারবে না? শয়তান থাকতে পারবে না। কিন্তু শয়তান থাকতে পারবে না আপনার ঘরে আয়াতুল কুরসি যদি আপনি তেলাওয়াত করেন। এবার যদি আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত না করে তাবিজ দিতে দেন আপনার ছেলের গলায়, আপনার মেয়ের গলায়, আপনার স্ত্রীর গলায়, আপনার গলায়, আপনি তো তাবিজ দিতে তাবিজের রুমের বরাবরে বসে থাকলেন, তাহলে আর আপনি কোরআন তেলাওয়াত করলেন না, আয়াতুল কুরসি তেলাওয়াত করলেন না, তাহলে আপনার ঘরের মধ্যে কে বসে থাকলো? কথা বলেন, কে বসে থাকলো? তাহলে আয়াতুল কুরসি বাদ দিয়ে সূরা বাকারা তেলাওয়াত বাদ দিয়ে বলাই তাবিজ পাঠার কোন দিন আপা বুঝতে পারবে মনে আপনারা?
বন্দীটাকার বলেন তাহলে শয়তানের বন্দি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।